বন্ধুরা, মানুষ মৃত্যু হবার পর তার আত্মাকে সেই পাপপূর্ণের দুনিয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে তার পাপপূর্ণের হিসাব করে তাকে আবার নতুন শরীর প্রদান করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরই করা কয়েকটি প্রশ্নের ব্যাপারে জানব। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সব প্রশ্নগুলি কী কী। প্রশ্ন নম্বর এক, যেসব মানুষেরা আমিষভোজী হয়, অর্থাৎ যারা পশু পাখিদের হত্যা করে খায়, তাদেরকে কি শাস্তি দেওয়া হয়? প্রশ্ন নম্বর দুই, যারা মদ্যপান করে, যারা জুয়া খেলে, অর্থাৎ যে কোনো মাদক পদার্থ সেবন করে, তাদেরকে কি শাস্তি দেওয়া হয়? প্রশ্ন নম্বর তিন, যে ব্যক্তি ইন্টারনেটে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় খারাপ ভিডিও দেখে, তাদেরকে কি শাস্তি দেওয়া হয়? প্রশ্ন নম্বর চার, যেসব প্রেমিক প্রেমিকা একে অপরকে ধোঁকা দেয় বা প্রতারণা করে, তাদেরকে কি শাস্তি দেওয়া হয়? প্রশ্ন নম্বর পাঁচ, যেসব সন্তানেরা বৃদ্ধ মাতাপিতাকে বাড়ি থেকে বের করে দেয় অথবা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, তাদেরকে কি শাস্তি দেওয়া হয়? বন্ধুরা, আপনাদের প্রথম প্রশ্ন হল, আমিষভোজীদের কি শাস্তি দেওয়া হয়? আসুন আমরা আপনাকে বলে দিই, যে সকল মানুষের মৃত্যু হয় তখন পরমাত্মা তাকে তার কর্মফল অনুযায়ী শাস্তি দিয়ে থাকেন। তারপর তাকে তার কর্মফল অনুযায়ী এই পৃথিবী লোকে আবার জন্ম নিতে হয়। যদি সেই ব্যক্তি পশু পাখিদের খুব বেশি কষ্ট দিয়ে থাকে, তাহলে ঈশ্বর তাকে পশু পাখি রূপে এই পৃথিবীতে পাঠিয়ে দেন, যাতে সেও এই পশু পাখির কষ্ট অনুভব করতে পারে। আপনি একটু ভেবে দেখুন, মনে করুন কোনো মানুষকে এই পৃথিবীতে পশু রূপে 10 বছরের জন্য পাঠানো হয়েছে, ঈশ্বর তাকে 10 বছরের শাস্তি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর 10 জন মানুষ মিলে সেই পশুটিকে হত্যা করে খেয়ে নিল, তাতে কি হয়, সেই পশুর শাস্তি সেই 10 জন মানুষের মধ্যে ভাগ হয়ে যায়। তার সাথে তার মৃত্যুর সময় যতটা কষ্ট হয়েছিল, যতটা যন্ত্রণা পেয়েছিল, সেই যন্ত্রণা ও কষ্টের শাস্তি সেই 10 জন মানুষের মধ্যে ভাগ হয়ে যায়। আর এইভাবে যতদিন তারা পশু পাখিদের হত্যা করে খাবে, ততদিন তাদের ভাগ্যে সেই পশু পাখিদের শাস্তি যোগ হতে থাকবে। আর সেই সাথে তারা যত পাপ কাজ করবে, সেই শাস্তিও তাদের মধ্যে যোগ হতে থাকবে। কিন্তু তারা যদি ভালো কাজ করে, পূর্ণ কর্ম করে, তাদের পাপের ওজনও সেইভাবে কমতে থাকবে। আমি আপনাদের বলে দিই যে আমিও মাংস খেয়েছি, আমিও পাপ করেছি, আমার মতো অনেকেই আপনারা খাচ্ছেন, তাই এমন তো না যারা আমরা ভুল করেছি তার সমাধান নেই। সমাধান আছে, স্বামী বিবেকানন্দ বলেছেন, ঘুম থেকে উঠলেই সকাল, না উঠলেই পরকাল। প্রশ্ন নম্বর দুই, যারা মদ্যপান করে, জুয়া খেলে বা কোনো মাদক পদার্থ সেবন করে, তাদেরকে কি শাস্তি দেওয়া হয়? আমি আপনাদের বলে দিই যে একজন মানুষ যদি তার প্রয়োজন অনুযায়ী মদ্যপান করে, তবে তা ভুল নয়, কিন্তু মদ কখনোই প্রয়োজন মতো হতেই পারে না, তাই এটি ভুল। মদ কখন যে নরকের দরজা হয়ে যায় তা জানতেই পারবেন না। যখন কোনো মানুষ মাদক জাতীয় পদার্থ সেবন করে, তখন সে অশ্লীল কাজ করতে শুরু করে, অন্যদেরকে গালাগালি করে, পরাপন ভুলে যায়, সেক্ষেত্রে তাদেরকেও শাস্তি ভোগ করতে হবে। যাই হোক, অ্যালকোহল, সিগারেট এবং মাদক পদার্থ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, তাই এগুলো ত্যাগ করাই আমাদের জন্য, আপনাদের সবার জন্যই ভালো। প্রশ্ন নম্বর তিন, যারা ইন্টারনেটে বা সামাজিক নেটওয়ার্কে খারাপ ভিডিও দেখে, তাদেরকে কি শাস্তি দেওয়া হয়? এই ধরনের যেমন গুগল, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এগুলো ভালোর থেকে বেশি খারাপে ব্যবহার করা হচ্ছে, যেখানে মানুষকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। সম্ভোগ মানবদেহের ও প্রাণীদেহের একটি প্রক্রিয়া, যা একটি নির্দিষ্ট সময় করতে হয়। যৌন মিলনের একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টি হলো বিবাহ। কিন্তু বন্ধুরা, তাদের কথা বলছি যারা ইন্টারনেটে খারাপ ভিডিও দেখে, তরুণ প্রজন্মের অর্ধেকেরও বেশি এই রোগের শিকার হয়ে পড়ছে, যে যুবকদের তাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করা উচিত, নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করা উচিত, তারা কি না ইন্টারনেটে খারাপ ভিডিও দেখে। এটি আপনাদেরকে বললাম খুবই গুরুত্বপূর্ণ, তবুও দয়া করে ক্ষমা করবেন, কারণ আমরা আপনাকে বলছি যে খারাপ ভিডিও দেখলে কি হয়।
আর তা আমাদেরকে কীভাবে শাস্তি দেয়। প্রথমত, আমাদের যে যৌবন শক্তি রয়েছে তা ক্ষয় হতে শুরু করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের মৃত্যু হয়ে যায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের মূলাধার চক্র। মূলাধার চক্র হলো আমাদের শরীরের ভিত। যেমন ঘরকে মজবুত করতে ভিতকে মজবুত করা হয়, সেইভাবে আমাদের মন ও শরীরকে মজবুত করার জন্য মূলাধার চক্র মজবুত করা হয়। খারাপ ভিডিও দেখার ফলে আমাদের সেই মূলাধার চক্র দুর্বল হতে থাকে, যার ফলে মানুষের চিন্তা শক্তি হ্রাস পেতে থাকে, সাথে তার কাজ করার ক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তাই আমাদের ও আপনাদেরকে সম্পূর্ণভাবে খারাপ ভিডিও দেখা বন্ধ করা উচিত। এখন প্রশ্ন ওঠে, যারা খারাপ ভিডিও দেখে তারা শাস্তি কীভাবে পায়? যখন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় খারাপ ভিডিও দেখেন, তখন এটা স্পষ্ট যে আপনার মস্তিষ্ক প্রভাবিত হবে। আপনার মস্তিষ্ক যখন প্রভাবিত হবে, তখন খারাপ চিন্তাভাবনা আপনার মাথায় আসবে, তখন কারোর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যাবে, অর্থাৎ আপনার মন অপবিত্র হয়ে যাবে। আর যখনই আপনি কারোর সম্পর্কে খারাপ চিন্তাভাবনা করবেন, তখন আপনার পাপের বোঝা বেড়ে যাবে, এই শাস্তি নরক পর্যন্ত হতে পারে, যদি সময় মতো নিজেকে নিয়ন্ত্রণ না করে। প্রশ্ন নম্বর 4, যে মেয়ে ছেলেদের সঙ্গে প্রতারণা করে কিংবা যে ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করে, তাকে কি শাস্তি দেওয়া হয়? প্রথমেই আমি বলবো, বিশ্বাসঘাতকতা আর ভালোবাসা দুটোই আলাদা আলাদা পথ। যেখানে ভালোবাসা আছে সেখানে বিশ্বাসঘাতকতা নেই, আর যেখানে বিশ্বাসঘাতকতা আছে সেখানে ভালোবাসা নেই। কারণ যে ভালোবাসে সে কখনোই প্রতারণা করে না, আর যে প্রতারণা করে সে আর যা করুক কখনো ভালোবাসতে পারে না। প্রেম তো পবিত্র ঈশ্বরের রূপ, আমাদের কানাইয়ার রূপ, রাধারানীর রূপ। তারপরেও অনেক মানুষ আছে যারা ভালোবাসার নামকে অপবিত্র করে তোলে, আর তারাই সবচেয়ে বেশি ভালোবাসাকে অপমান করে, যার অন্তরে ঈশ্বরের বাস নেই। ঈশ্বরের নাম আনমূল রতন, যেখানে থাকে সেখানে পবিত্রতা আপনাআপনি চলে আসে। যারা সত্যিকারের মন দিয়ে ভালোবাসে তারা একে অপরকে কখনো প্রতারণা করে না। অনেক সময় কিছু কারণবশত তার প্রেমিকাকে তার প্রেমিক থেকে আলাদা হতে হয়, বা প্রেমিককে তার প্রেমিকা থেকে আলাদা হতে হয়, যেখানে প্রেমিক প্রেমিকাকে বেবফা মনে করে বা প্রেমিকা প্রেমিককে বেবফা মনে করে। যদিও দুজনেই নির্দোষ, কিন্তু কিছু মানুষ শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য নারীদের বিভ্রান্ত করে, আবার কিছু নারীও শারীরিক সম্পর্ক করার জন্য পুরুষদের বিভ্রান্ত করে, যা অনেক বড় পাপ, যার শাস্তি নরকও হতে পারে। প্রশ্ন নম্বর 5, যে নিজের মাতাপিতাকে কষ্ট দেয় বা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদেরকে কী শাস্তি দেওয়া হয়? এই প্রশ্নটি খুবই ভালো, কিন্তু কাজটি খুবই লজ্জার। মানুষ নিজের মা বাবাকে কষ্ট দেয়, যারা তাকে জন্ম দিয়েছে, তাকে লালন পালন করে এত বড় করে তুলেছে, যে মা প্রতিটি মুহূর্ত তাকে জড়িয়ে ধরেছে, আদর করেছে, চোখের জল দিয়ে তোমার তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু তুমি ভুলে গেলে বড় হতে না হতেই মায়ের ভালোবাসাকে। যে মা নিজে কাটার উপর ঘুমিয়ে তোমাকে ফুলের উপর ঘুম পাড়িয়েছে। সত্যি কথা বলতে, না বৃদ্ধাশ্রম হওয়া উচিত, না এমন সন্তান থাকা উচিত। বৃদ্ধাশ্রম তখনই দরকার হয় যার কোনো সন্তান নেই। ঈশ্বর কখনোই এমন সন্তানদের রেহাই দেন না, তাদেরকে ক্ষমাও করেন না। ঈশ্বর একজন ব্যক্তির প্রতিটি ভুলের জন্য তাকে ক্ষমা করতে পারে, কিন্তু মা বাবার দুঃখকে কেউ কখনো ক্ষমা করতে পারেন না। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও বলে দিই যে কেউ খারাপ কর্ম করেও নরকে যায় না, আবার কেউ ভালো কর্ম করেও স্বর্গে যায় না। এর অর্থ হলো আমাদের সকল ভালো মন্দ কর্মকে যোগ বিয়োগ করা হয়। যোগ বিয়োগ করার পর যার সংখ্যা যতটা দাঁড়ায় তাকে সেই দিকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা যদি পাপ বেশি করি তাহলে আমাদেরকে নরকে যেতে হবে, আর আমরা যদি পূর্ণ বেশি করি তাহলে আমাদেরকে স্বর্গে পাঠানো হবে। কিন্তু স্বর্গ নরক ভোগ করার পরেও আমাদের মুক্তি মেলে না, তাকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয়। একমাত্র মুক্তি লাভ করার পরেই
আত্মা শান্তি পেয়ে থাকে, আর মুক্তি মেলে কেবল সত্যের মাধ্যমে। অতএব একজন মানুষকে সর্বদা মুক্তিলাভের জন্যই কর্ম করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সুন্দর তথ্যগুলি জানতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। আর এই ধরনের ধার্মিক ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখুন। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।